আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে আমার চ্যানেলের নতুন আরো একটি পর্বে নতুন আরো একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের পর্বে থাকছে মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ির রেসিপি। তো মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ির রেসিপি রান্না করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ চিনি গুঁড়া চাল, আর নিয়েছি 1/2 কাপ মসুর ডাল। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডাল নিতে পারেন। এবার চাল ডালগুলোকে ভালো করে মিক্সড করে নিলাম। এরপরে আমি ভালো করে ধুয়ে নিব, ধুয়ে পানি ঝরিয়ে নিব। চাল ডাল ভালো করে ধুয়ে আমি পানি ঝরাতে রেখে দিলাম। এখানে আমি রান্না করব মুরগির মাংস, সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এখানে আমি এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এগুলোকেও পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, যাতে করে এখন যেই মশলাগুলো দিব সেগুলো পুড়ে না যায়। এখানে আমি 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া সামান্য পরিমাণের, 1 চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এখন আমি সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মুরগির মাংস দিয়ে দিলাম, আর মুরগির মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 1/2 কেজি মুরগির মাংস দিয়েছি। এবার খুব ভালোভাবে মুরগির মাংসগুলোকে কষিয়ে নিব কিছুক্ষণ। এরপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্নাটা করব। মাঝে মাঝে মাংসগুলোকে একটুখানি নেড়ে চেড়ে দিব। তো দেখতে পাচ্ছেন মাংস থেকে একটু পানি বের হয়েছে, আর এক্সট্রা কোনো পানি দিব না, এই পানিতেই মাংস সেদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখুন মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে, আর এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল ডাল। চাল ডাল দিয়ে আমি ভালোভাবে মাংসের সাথে কষিয়ে নিব। চাল মাংসের সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ, আর 1 চা চামচ দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া। আর এখানে লবণটা একটু কম ছিল, ওই জন্য লবণটা দিয়েছি। আর এখানে 3 টেবিল চামচ দিয়ে দিলাম ঘি। এরপর একটু নাড়াচাড়া করে দিব। এখন আমি এখানে পানি দিয়ে দিব। চাল ডাল মিলে যেহেতু আমার 2 কাপ হয়েছে, তাই এখানে আমি 4 কাপ গরম পানি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো দেখতে পাচ্ছেন ঠিক এই পর্যায়ে যখন আসবে, আমি চুলার আঁচটা একেবারে লোতে করে দিব। লোতে করে দিয়ে আমি রান্না করব। আমার
খিচুড়ি রান্না হয়ে গেছে। তো এই যে দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে, আর এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, ফিরে আসবো নতুন আরও একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।